ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবুও আলোচনায় আছেন নিয়মিত। হাঁটুর গুরুতর ইনজুরির কারণে গত এক বছরে নেইমার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, যা তাকে দূরে সরিয়ে রেখেছে। তিনি যখন প্রশিক্ষণে ফিরে এসেছেন, এটি অনুমান করা হচ্ছে যে তিনি বেশ কয়েক মাস ধরে অ্যাকশনে ফিরবেন না। এবার আলোচনায় এসেছেন আবারও ভিন্ন এক বিষয় নিয়ে। ব্রাজিলে 1 কোটি টাকায় দ্বীপ কিনতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছাকাছি ইলাহাও দো জাপাও দ্বীপে থাকছেন নেইমার জুনিয়র। এর জন্য প্রতিদিন তাকে 50,000 ইউরো ভাড়া দিতে হয়। দ্বীপটি নেইমারের কাছে এতটাই ভালো লেগেছে যে এটি কিনে নিচ্ছেন তিনি। এটি কিনতে নেইমারের খরচ হবে 90 লাখ ইউরো বা প্রায় 120 কোটি টাকা। এই মুহূর্তে দ্বীপটির মালিকানা কানাডিয়ান একটি প্রতিষ্ঠানের। আগে দ্বীপটির দাম 1 কোটি 20 লাখ ইউরো চেয়েছিলেন তারা, এখন 30 লাখ ইউরো দাম কমিয়ে চাওয়ায় এটি কিনে নিতে যাচ্ছেন নেইমার। দ্বীপটিতে একই সঙ্গে 10 জন অতিথি থাকতে পারবেন। নেইমারের এই দ্বীপ কিনতে যাওয়ার খবর নিশ্চিত করেছেন ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াস। রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে পৌঁছতে হেলিকপ্টারে 35 মিনিট লাগে। এই মুহূর্তে দ্বীপটির মালিকানা প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টার আছে, যেটি নেইমারের হবে। হেলিকপ্টার ছাড়াও রিও থেকে নৌকায় করে সেখানে যাওয়া যায়। দ্বীপটি সব মিলিয়ে 3 হেক্টরের। সেখানে ইন্দোনেশিয়ান স্টাইলে একটি মূল ভিলা, 2টি সুইট, একটি মাছের পুকুর ও সমুদ্রের দিকে মুখ করা 3টি বাংলো আছে। অবশ্য আগে থেকেই ব্রাজিলের বানগারাতিবা রিসোর্টে নেইমারের একটি 6 বেডরুমের বাড়ি আছে। এছাড়াও সাও পাওলোর কাছে আছে তার আরেকটি বিলাসবহুল বাড়ি। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।